ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 31st ডিসেম্বর, বছরের লাস্ট দিন, তো ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলতেই হবে, আবার পরের বছর কথা বলবো। তো আজকে লাস্ট দিন বছরের, তোমাদের সবার কেমন, কীরকম কী প্ল্যান? আমাদের তো আছে একটু রাত্রিবেলা এদের অফিসে একটা পার্টি আছে ছোটো, তো সেখানে আমরা যাব। তো এবেলার কোনো কিছু প্ল্যান নেই, এবেলা সিম্পল নর্মাল। আর এখন গুড মর্নিং বললাম কারণ এখন বাজে 12টা, পাক্কা 12টা বাজে। আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট। কী কারণে কমপ্লিট? তো আজকে 31 তারিখ, তো দুদিন ছুটি পরপর। তো এদের এখানে এখানে উড়িষ্যা গভর্নমেন্টে তোমার 1 তারিখে অঙ্গনবাড়ি, বাচ্চাদের যে অঙ্গনবাড়ি হয় ওখানে ওখানে 1 তারিখে যে দেয় সেগুলো দেয়, কিন্তু দুদিন যেহেতু ছুটি তাই জন্য আজকে দিয়েছে। তো সেখানে গিয়েছিলাম আমি আর বাপি, বাবানকে নিয়ে, মেয়েকে নিয়ে। তো ওখান থেকে ফিরলাম 11:30টার সময়। তো সকাল সকাল আমার বর তো অফিসে চলে গেছে 1:30টার দিকে। তো প্রথমে বলেছিল লাঞ্চ যাবে না, তারপরে বলল যে লাঞ্চ যাবে। তাড়াহুড়ো করে লাঞ্চ বানিয়ে নিয়েছি, 9:30টার সময় খাবার দাবার বসিয়েছি। আজকে বানিয়েছি উচ্ছে ভাজা আর বাঁধা ফুলকপি, মুলো টুলো দিয়ে একটা চচ্চড়ি হয়, সেটা মা বানিয়েছে, খুব সুন্দর মা বানায়, সেটা মা বানিয়েছে। কারণ মা ওরা রবিবার দিন চলে যাবে, ওদের ট্রেন আছে রবিবারে। তো এই চচ্চড়িটা আমার বর খেতে খুব ভালোবাসে, আমি বানাতে পারি না, মানে আমি কোনোদিন বানাই। অনেকগুলো সবজি থাকে তো খুব ভাজাভুজি থাকে, এই সকালের দিকে খাবারে বানানো যায় না। আর মা ওদের অভ্যাস আছে একসাথে অনেকগুলো সবজি বানানো, ওরা ঠিক বানিয়ে দেবে। আর একটা বানিয়েছি আলু বেগুনের তরকারি মাখা মাখা, তো সেটা আমি বানিয়েছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা ওখান থেকে এলাম 11:30টার সময় এসে মা এসে দেখছি ভাতটা চাপিয়ে দিয়েছে। তো বাকিটা তারপরে আমার বর ফোন করেছে যে আজকে একটু ধীরে সুস্থে খাবার বানাবে। আমি বলছি কেন না, আজকে লাঞ্চ আসতে দেরি হবে, লাঞ্চ যেতে দেরি হবে, লাঞ্চ মানে দেরি করে লাঞ্চ আনতে আসবে। বললাম ভাগ্যিস বললে তুমি, যে কেন না, আচ্ছা আমাদের লাঞ্চ বানানো হয়ে গেছে। তখন বলছে প্যাক করে দিছো? আমি বলছি না প্যাক করবো না, না প্যাক করো না, সকাল সকাল প্যাক করে লাভ নেই, খারাপ হয়ে যাবে তরকারি। বাবা কী ব্যাপার, এত এত নাটক! তারপরে বুঝলাম, বুঝে গেছি আমি যে ও চলে এসেছে, ওই জন্য নাটকটি করেছে। তারপরে জানালা দিয়ে দেখা যায়, জানালা দিয়ে রাস্তাটা এলে, তো তারপরে দেখছি আসছে কথা বলতে বলতে। তো খুব ভালোই হলো, সকাল থেকে বলেনি আমাদেরকে যে তাড়াতাড়ি চলে আসবো। সকালে আমি বললাম যে ছুটি নিতে পারতে একটা দিন, তো বললো যে কিছু বললো না, আমি কিছু বলিনি। তো ভাগিস বলেনি সকাল থেকে যে সকাল করে চলে আসবো, তাহলে আমাদের রান্না বান্নার কাজটা তাড়াতাড়ি হতো না, দেরি হয়ে যেত। তো ওটা একটা বড়ো সড়ো কাজ, খাওয়া দাওয়া বানানো হয়ে গেছে, মা গেছে মামাকে স্নান করাতে, আর আমি চুল খুলে বসেছি শ্যাম্পু করবো। চুলটাতে দেখো কি অবস্থা, চিটিনি পড়ে গেছে, চিটিনি, বুঝতে পারছো? এত ড্যান্ড্রফ হয় মাথায়, কি বলবো, শীতকালে। আর এ দেখো চুলটা পুরো চিটিনি পড়ে গেছে, খুলে একটু বসলাম রোদ খাওয়াতে, তেল তো দেওয়ার দরকার হয় না, যা তেল বেরিয়েছে। আর একটু তোমাদেরকে আমার চুলটা করে দেখাই না, চুলটা কত বড় দেখেছো, আর কিছু নেই। তো ভাবলাম অনেকদিন ব্লগ বানানো হয়নি, তো তোমার সাথে একটু কথা বলে নিই। তো তোমরা সবাই নিশ্চয়ই আশা করি খুব ভালো আছো, আর সবথেকে বড় কথা বছরের লাস্ট দিন খুব ভালোভাবে কাটাবে, খুব আনন্দ করে কাটাবে, এনজয় করবে, এবং যে যার ফ্যামিলির সাথে অবশ্যই, এবং বছরের প্রথম দিনও খুব খুব ভালোভাবে কাটাবে। তো করোনা তো আবার, করোনা ঢেউ উঠছে ওমিক্রন, তোমরা সবাই যেন খুব সাবধানে থাকবে, আনন্দ মজা সব কিছু করো, কিন্তু খুব মানে পুরোপুরি প্রিকশন নিয়ে, তো সে সবাইকে সেটাই বলার। তো আর কি, চলো, যেটা আমার রেগুলার বলার কাজ, যারা তোমার আমার নতুন ভিউয়ার্স, যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার অ্যাডভান্স। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরোটা। দেখো আমি আইব্রো করেছি নিজের হাতে, বাবানের বার্থডে করেছিলাম লাস্ট, তো ওটা পার্লারে গিয়ে করেছিলাম। আর এবারে একটু হয়ে গেছিলো বলে অনেকদিনই তো, প্রায় 1 মাস, 1 মাসের বেশি হয়ে গেছে। তো আজকে সন্ধ্যাবেলা একটা যাওয়া আছে, তো
সেই জন্য নিজে হাতে কালকে হালকা করে নিয়েছি। আর নেক্সট আশা করি 9 তারিখ বা 10 তারিখের দিকেটা আছে, তখন গিয়ে পার্লার দেখব। কি হয়েছে গো, কাঁদছো কেন? কি হয়েছে গো মামা, হেভি লাগছে তো, হেভি লাগছে। নতুন জামাটা তো পড়তে হবে, নতুন জামা। ওটা পড়তে হবে না মামা, দেখলে তোমার আমার মেয়ে কিরকম চিল্লাচ্ছে, চান করবে না। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব খারাপ ছিল, তো তো স্নান করাতে কি অবস্থা, কোনোদিন এরকম করে চিলামিলি করে না স্নান করার জন্য। কালকে তো স্নান করাতেই পারিনি, আজকে ও বুঝতে পারছে না তো স্নান করবে না, স্নান করবে না। ওকে বাবা বলেছে যে ছাদে নিয়ে স্নান করাবো, তো ওকে ছাদে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। মহারানীর সব জল টল সব রেডি করা হয়েছে, আর এখানে লাকি নিয়েছে ওর তেল আর সাবান, আর মাও যাবে, মা ওর ওর গামছা টামছাগুলো সব নিয়ে। তো চলো, তোমরা তোমরা দেখতে থাকো ছাদে গিয়ে, জানি না কি হবে, লাইটটা কিরকম থাকবে। আর এই দেখ পাপি ওখানে দাড়ি কাটছে, পাপি দাড়ি কাটছে, আজকে যাবে এক জায়গা, কোথায় যাবে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে কোনদিন দেখাইনি এখানে ছাত্র। দেখো ওদের এইখানটাতে আবার একটা ছাদ আছে উপরে যাওয়ার। এই দেখো ওই যে মহারানী, দাঁড়াও না একটু, মা সব নিয়ে আসছে। এখানটা কি ভয় লাগে আমার, দেখেছ? তুমি কি করবে ছাদে? ছাদে রান্না করবে কেন, নিচে করবে না? নিচে করবে তো, চলো নিচে না হয় না করবে, চলো বাদুমে না হয় না করবে। ওই দুদু আসছে, ওই যে এই দেখো মহারানী, সে মহারানী ছাদে চান করে তার ঘুম পেয়ে গেল। এই দেখো তার চোখ জুড়ে যাচ্ছে, আর থাকতে পারছে না, এত আরাম হয়েছে, তার খাওয়া হয়নি এখনো। বাবু তুমি খাবে না, নিনি পাচ্ছে, এ কি, চলো কুদু কুদু করে নিনি করবে, আস্তে আস্তে নামবে। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আবার জানাই তোমাদেরকে, বছরের লাস্ট দিনটা খুব আনন্দে কাটাও, এবং নতুন বছরের প্রথম দিনটাও খুব ভালোভাবে কাটাও। তো চলো, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো। আমি খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে চলে